শৈত্যপ্রবাহের মধ্যে পিরোজপুরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত। পিরোজপুরের বিস্তীর্ণ অঞ্চলে বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে, তার সাথে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সাথে রাস্তায় পানি জমে গিয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছে বিপদে। শৈত্যপ্রবাহের মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পিরোজপুরে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, তার সাথে হিমেল বাতাসের কারণে এক সপ্তাহ ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই সময় কখনো ঘন কুয়াশা দেখা গেছে, কখনো কোনো দিন প্রায় সারাদিনই সূর্যের দেখা মেলেনি। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পিরোজপুরের নদী, অববাহিকা ও এর কাছাকাছি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মোহাম্মদ ফয়সাল হাসান, PIB71 TV।